সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রতিদিনকার জীবনের ব্যবহার যে এমন এক অনুষঙ্গে পরিণত হয়েছে যেখানে আমাদের আবেগ ভাব ভালোবাসা দুঃখ কষ্ট অভিযোগ অনুযোগ সকল কিছুই আমরা এর মধ্যে শেয়ার করতে শুরু করেছি এবং খুব স্বাভাবিকভাবে একটি প্রজন্ম বড় হচ্ছে যাদের বহিঃপ্রকাশের কেন্দ্রবিন্দুই সামাজিক যোগাযোগ মাধ্যম একে নেতিবাচকভাবে ব্যবহার করতে যেমন দেখেছি তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চমৎকারভাবে পরিবর্তন আনতেও আমরা দেখেছি এমন একটি পরিবর্তনের গল্প আপনাদের এই মুহূর্তে জানাবো এই জন্য আপনাদের সরাসরি নিয়ে যেতে চাই সিরাজগঞ্জে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলার এক পুলিশ সদস্য তিনি ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মানব সেবা স্বপ্ন গ্রুপ নামে একটি গ্রুপ খুলে সেখানে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ প্রতি সপ্তাহে দুই দিন এই অঞ্চলের অসহায় এই শিশু যারা রয়েছে ইতিম যারা রয়েছে যারা পথ শিশু রয়েছে তাদেরকে খাবার দিয়ে থাকেন এমন একটি দৃশ্য আপনি দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পারবেন আজকে ঠিক সাত সকালে তিনি সিরাজগঞ্জ শিশু পরিবারের যে অসহায় শিশুরা রয়েছেন যারা ইতিম শিশুরা রয়েছেন ঠিক তাদের মাঝে কিন্তু খাবার বিতরণ করছেন ঠিক একইভাবে কিন্তু সিরাজগঞ্জে বাজার স্টেশন এলাকা যে রয়েছে সেখানে প্রতি সপ্তাহে অর্থাৎ শুক্রবারে সেখানে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন সেই ছিন্নমূল মানুষগুলোকে তারা তিনি খাবার বিতরণ করে থাকেন এবং তার সাথে এই যে দীর্ঘদিন যাবত আমি দেখছি আপনি আসলে সিরাজগঞ্জে এই অসহায় এবং ছিন্নমূল মানুষগুলোকে তিনি আপনি খাবার বিতরণ করছেন এবং একই সাথে মানব অনেক কাজ করে যাচ্ছেন একদল সদস্য রয়েছে আপনার সাথে তাদের সাথে নিয়ে আসলে এই ধরনের কাজ কেন আপনি করছেন কি কারণে এটি শুরু করলেন ধন্যবাদ রুবুল ভাই প্রথমত আমার এই কাজগুলো ভালো লাগে আমার চাকরির পাশাপাশি আমি চেষ্টা করি এই মানুষগুলোর জন্য কিছু করার যে যেগুলো সমাজে সুবিধা বঞ্চিত যেগুলো শিশু এবং অসহায় এবং ছিন্নমূল মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন যে আমি তাদের জন্য কিছু করব। এই ধারণা থেকে আমার এই কাজটা যাত্রা শুরু এবং আমার সিরাজগঞ্জে যারা আমার সাথে আছে আরো জন তারা আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেন এবং সর্বক্ষেত্রে তারা আমাকে পাশে আছে যার জন্য কাজটা আমার জন্য সহজ হয় আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এই ফেসবুকের মাধ্যমে আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা তাদেরকে নিয়ে আমি একটু আপনার বৃদ্ধ আশ্রম এবং শিশুদের থাকার জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটা অবশ্যই দোয়া করি আমরা আপনি জানা সেই আশাটি পূরণ হয় এই যে দীর্ঘদিন যাবৎ শামীম ভাই সাথে কাজ করছেন কাজ করতে পারে কেমন লাগে আপনাদের জি অবশ্যই ভালো লাগে শামীম ভাই একজন মানবিক মানুষ তার নেতৃত্বে আমাদের সিরাজগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত মানুষকে আমরা প্রতি সপ্তাহে খাওয়াই এটা তো আপনি জানেন আর পাশাপাশি আমরা আরো সমাজের যারা নিম্নবিত্ত মানুষ আছে তাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছি আপনাদের দোয় ধন্যবাদ আপনাকে আমি কথা বলবো আসলে একজন সাথে বাবা তুমি আজকে কি কি খাচ্ছ আজকে আমি পোলা ডাউল আর গোস্ত দিয়ে ভাত খাচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে আপনারা আবার আসবেন এই এটা বলছি

আপনি জানেন যে আসলে মানুষের জন্য কিছু করতে পারলে এটা মনের ভিতর যে প্রফুল্লতা আসে এটা এক কথা বলা মানে অসাধারণ আমার পক্ষে এক কথা বলা সম্ভব অবশ্যই সেটি আমরা দয়া সকলে যেন সেই কাজটি করতে পারে আমি কথা বলবো এখানকার যিনি শিক্ষক রয়েছেন তার সাথে এই যে দীর্ঘদিন যাবো তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনাদের এখানকার শিশু পরিবারে এসে তারা মাঝে মাঝে খাবার বিতরণ গুলো করে আর সেগুলো কেমন লাগে এবং সমাজের বৃত্তবান্ধের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে ধন্যবাদ আমি জানাই যে মানব সেবাই স্বপ্ন গ্রুপকে অ্যাডমিন জনাব শামীম সাহেবকে উনি মাঝে মাঝে আমাদের এখানে আসে শিশুদের নিয়ে কাজ করেন এবং বিভিন্ন উন্নত মানের খাবার পরিবেশন করেন সাথে আমাদের সাংবাদিক রোবেল ভাই উনিও যথেষ্ট সহায়তা করেন এজন্য আমরা এই আর্থিক সহায়তা আর্থিক সহায়তার কারণে বিভিন্নভাবে যে আমাদেরকে সহায়তা করেন এটার জন্য আমার শিশুরা অনেক খুশি তারা ভালো খাবার পেয়ে এবং যথেষ্ট খুশি হয় তো আমি স্বামী ভাইয়ের মতো আরো বিত্তবান যারা আছে তারা তাদেরকে আহ্বান জানাবো এরকম বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই অবহেলিত খাবার পরিবেশন সহ বিভিন্ন উন্নয়নের কাজে তারা সাহায্য সহযোগিতা করে এগিয়ে যাবেন আমরা প্রত্যাশা করছি এই যে সবচেয়ে রান্নার কাজটা আপনি করে থাকেন এই বাচ্চাদের জন্য প্রতি সপ্তাহে যে রান্নাগুলো করেন কেমন আগে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে আসলে রুবেল ভাই আপনি জানেন যে আমরা প্রতি শুক্রবারে কিন্তু সিরাজগঞ্জ বাজার স্টেশনে তৃণমূল মানুষের মাঝে দুই আড়াইশো লোকের খাবার ব্যবস্থা করি আর আজকে যে ইতিম যাদের বাবা নাই যারা এখন মার কোলে থাকা বাবার কোলে থাকা দরকার ছিল এই মানুষগুলা কিন্তু এরা নিজের কাপড় নিজে ধয় এরা ভালোমন্দ মন্দ শেখে নাই অথচ এই যে শিশু পরিবারে এরা লালিত পালিত হচ্ছে এজন্য বাংলাদেশে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জে যে সমস্ত সচেতন মানুষ আছে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো সকলে যেন এই শিশুদের মাথায় একটু হাত বোলাইয়ে দেয় এটাই ওদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে শুক্রবার এবং তার মাঝে আর একটি দিন তিনি বেছে নেন আসলে এই অঞ্চলে যে সমস্ত ইতিমখানা গুলো রয়েছে শিশু পরিবার রয়েছে এবং একসাথে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু খাবার বিতরণ করছেন এভাবে কিন্তু ধারাবাহিকভাবে করে যাচ্ছেন স্বপ্ন গ্রুপ একই সাথে প্রিয় দর্শক আপনারাও যারা রয়েছেন তারা সমাজের বিত্তবান রয়েছেন তারাও যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের এই সমাজের বিত্তবান যারা রয়েছে তারা যদি সকলে একটু এগিয়ে আসেন তাহলে এই সমাজে যে সমস্ত ছিন্নমূল মানুষ রয়েছে ইতিম শিশুরা রয়েছে তারা কিন্তু অনেকটা উপকৃত হবে এবং মাঝে মাঝে তারা উন্নত মানে খাবার পাবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন আজকের আয়োজকরা ফিরে যাচ্ছি স্টুডিওতে বাহ রুবেল আপনাকে ধন্যবাদ রুবেলের আসলে শেষ কথাটাই আমাদের কথা একদম